অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুফিয়া বেগম, সিনিয়র শিক্ষক, চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গার্লস, ঢাকা। আজকে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা দ্বিতীয় পত্র পড়াব। শিক্ষার্থীরা, তোমরা তো রাস্তাঘাটে বিভিন্ন যানবাহনে চলাচল করো, যাতায়াত করো, আমিও করি। যাতায়াতের সময় আমরা কেউ রিক্সা উঠি, কেহ মোটর জানি, মোটর গাড়িতে, বাসে উঠে যাতায়াত করি। এই যাতায়াতের সময় গাড়িগুলি তোমরা দেখতে পাও যে গাড়িগুলি কোথাও থামে, কোথাও ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করে, কোথাও জ্যামে আটকে থাকে। আমরা এখন তখন বলি যে জ্যামে আটকাচ্ছে কেন, তখন আমরা বলি যে ট্রাফিক সিগন্যাল, এখানে লাল বাতি জ্বলতেছে, গাড়ি এখানে থেমে আছে। এই নিয়মগুলি গাড়ি যদি মেনে চলে তাহলে কী হবে, রাস্তায় যাতায়াতের কোনো ত্রুটি হবে না, কোনো দুর্ঘটনা হবে না। আর গাড়িগুলি যদি এই বাস স্টপে থামা এবং ট্রাফিক সিগন্যাল না মানে, এবং যদি অন্য অন্য নিয়মগুলি না মানে, তাহলে কী হবে, রাস্তায় দুর্ঘটনা হবে। দুর্ঘটনা হবে কেননা নিয়মে না চললে দুর্ঘটনা হবে। সেরকমই আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য কোথাও থামি, এই থামার নিয়ম যদি আমরা না মানি তাহলে বাক্যটি অর্থ পাল্টে যাবে। আমরা যখন কথা বলি, কথা বলার সময় এক নিঃশ্বাসে কথা বলতে পারি না, ফুসফুসে বায়ু সঞ্চয় বা ফুসফুসকে বিশ্রাম দেওয়ার জন্য শ্বাসযন্ত্র মাঝে মাঝে থামে। থামার এই নিয়মের মধ্যেই রয়েছে ধারাবাহিকতা, কেননা যদি না থেমে এক নাগারে অনর্গল কথা বলতে থাকি তাহলে বক্তব্যের অর্থের বিপত্তি ঘটতে পারে। দেখো, যদি পূর্ব দিকে যেও না, গেলেই বিপদ ঘটবে, বা ওখানে যেও না, গেলেই বিপদ ঘটবে। এই বাক্যটিতে কোথায় কমা আছে, কোথায় দাঁড়িয়ে আছে, এটা যদি আমরা না বসাই তাহলে দেখব অর্থটি পাল্টে গেছে। যদি প্রয়োজনীয় বিরামচিহ্ন আমরা বসাই তাহলে এর অর্থ অন্যরকম হবে। বাংলা ভাষায় বিরামচিহ্নের প্রয়োজন খুবই অত্যাবশ্যক। বিরামচিহ্ন বক্তব্যকে শ্রুতিমধুর, সুস্পষ্ট এবং বোধগম্য করে তোলে। তাই বাংলা ভাষায় বিরামচিহ্নের ব্যবহার অপরিহার্য। বিরামচিহ্ন বিভিন্ন কাজ আছে। বিরামচিহ্নের কাজগুলো হলো, এটা বাক্যের ব্যবহৃত প্রত্যেকটি পদচ্ছেদকে তার অর্থ অনুসারে অর্থবহ করে, বাক্যাংশকে সংগঠিত ও পৃথক করে, বাক্যের সমাপ্তি নির্দেশ করে। এগুলো বিরামচিহ্নের কাজ। সুতরাং বিরামচিহ্নের ব্যবহারের সময় আমরা এই কোথায় অল্প থামতে হবে, কোথায় বেশি থামতে হবে, কোথায় কমা, কোথায় দাড়ি, এগুলি যদি ব্যবহার না করি তাহলে সেই অর্থটি, সেই বাক্যটি অর্থপূর্ণ হবে না। সুতরাং বক্তব্যকে যথাযথ প্রকাশ বা এর অর্থকে উপস্থাপন করার জন্য আমরা যেসব চিহ্নগুলি ব্যবহার করি সেগুলিকে বাংলা ভাষায় বিরামচিহ্ন বলে। বিরামচিহ্নগুলি বাংলা ভাষায় ব্যবহৃত বিরামচিহ্নগুলির নাম, আকার ও ব্যায়ামের সময় উল্লেখ করে আমি তোমাদের নিচে একটি তালিকা দিয়েছি। যেমন এখানে আঠারোটি বিরামচিহ্ন আছে। এই চিহ্নগুলি আমি এখানে উল্লেখ করেছি, প্রত্যেকটি তোমাদের আমি বলে শোনাব। যেমন কমা এক বলতে যে সময় লাগে সেইটুকু কমার জন্য দরকার, সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময় কাল সেমিকোলনের বলার সময়, দাড়ি বা কোন সেট এক সেকেন্ড কাল সময়, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন ওই এক সেকেন্ড কাল সময়, বিষয় চিহ্ন ওই এক সেকেন্ড কাল সময়, কোলন চিহ্ন ওই এক সেকেন্ড কাল সময়, ড্যাশ ওই এক সেকেন্ড কাল সময়, ড্যাশ কোলন ড্যাশ ওই এক সেকেন্ড কাল সময়, হাইপেন কোনোরূপ ঋতুর প্রয়োজন নাই, এবং উদ্ধৃতি চিহ্ন এক বলতে যে সময় লাগে, ব্র্যাকেট বা বন্ধনী কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না,
ব্র্যাকেট বা বন্ধনীতে কোনো বিরতির প্রয়োজন, ধাতু বোধক চিহ্ন কোনো বিরতির কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, পূর্ববর্তী রূপবোধক চিহ্ন কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, পরবর্তী রূপবোধক চিহ্ন কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, সমান চিহ্নেও কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, বর্জন চিহ্ন কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, সংক্ষেপণ চিহ্ন কোনোরূপ বিরতির প্রয়োজন হয় না, ড্যাশ চিহ্নে এক বলতে যে সময় লাগে সেই সময়কাল। এই বিরাম চিহ্নের তালিকা ও পরিচয়ের মাধ্যমে আমরা এগুলি ব্যবহারের মাধ্যমে আমাদের বাক্যে ব্যবহৃত বক্তব্যকে সুন্দরভাবে অর্থবহ করে আমরা লিখব। শিক্ষার্থীরা, এরপর আমরা কমার উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কমার কিভাবে ব্যবহার হয়, কমা ব্যবহার করলে কিভাবে একটা বাক্য অর্থপূর্ণ হয় এবং সুস্পষ্ট হয় এবং অর্থবহ হয় বা বুঝতে পারা যায়। তো এর আগে আমি কমা সম্বন্ধে একটু তোমাদের সংজ্ঞা নিয়ে একটু কথা বলবো। কমা বলতে কী বুঝো? কমার আরেক নাম হলো পাদচ্ছেদ। কমা একটি বাক্যের পূর্ণ অর্থ বুঝতে গেলে এর ভাব অনুসারে বাক্যকে একাধিক ভাগে ভাগ করা কাজ কমা। কমা সংশ্লিষ্ট বাক্যের নিচের দিকে বসে। রচনার এবং কবির আকাঙ্ক্ষা অনুযায়ী কমার ব্যবহার নির্ভরশীল হয়। কবি রচনার ভাব এবং আকাঙ্ক্ষার উপর নির্ভর করে কমার। কমার নিম্নে উদাহরণের মাধ্যমে কমার ব্যবহার আমি তোমাদের দেখাচ্ছি, কিভাবে একটি বাক্য কমা ব্যবহার না করলে এর অর্থ কী হবে এবং কমা ব্যবহার করলে বাক্যটি কিভাবে অর্থপূর্ণ হবে, স্পষ্ট হবে, বোধগম্য হবে। যেমন দেখো, এখানে বিশিষ্ট পদের পরে কমার উদাহরণ। সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী ছাত্ররাই জীবনে সাফল্য লাভ করে। দেখো, এখানে কোনো জায়গায় কোনো কমা দেওয়া নাই। এখন সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী ছাত্ররাই জীবনে সাফল্য লাভ, এভাবে কথা বললাটা কীভাবে এক নাগারে কথা বললে বাক্যটা কেমন বোঝা যায়, বুঝতে ভালো লাগে, ভালো লাগে না বা এটা বুঝতে পারা যায় না? যদি এখানে আমরা সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী ছাত্ররাই জীবনে সাফল্য লাভ করে, দেখো সৎ, বিনয়ী, অধ্যবসায়ী, পরিশ্রমী ছাত্ররাই জীবনে সাফল্য লাভ, এখন বাক্যটি কেমন লাগলো? এখন বাক্যটি বুঝতে সুস্পষ্ট লাগলো এবং বুঝতে পারা গেল এবং ভালোও লাগলো। এইভাবে কমার ব্যবহার আমরা করে একটি বাক্যকে অর্থপূর্ণ করে তুলব। সর্বনাম পদের এরপর সর্বনাম পদের পরে কমার উদাহরণ। তুমি, আমি, সে, আমরা তিনজনেই স্কুলে যাব। তুমি, আমি, সে, তুমি, আমি, সে যদি এক নাগারে কথাটা বলি, কথাটা বললে অর্থের বিপর্যয় ঘটতে পারে। চাই যাতে অর্থের বিপর্যয় ঘটতে না ঘটে, অর্থটা পরিপূর্ণভাবে বোঝা যায় বা অর্থবহ করা যায়, যথাযথভাবে অর্থবহ করে উপস্থাপন করা যায়, সেই জন্য আমি এখানে দেখো, তুমি, আমি, সে, তুমি, আমি, সে, আমরা তিনজনেই স্কুলে যাব। এখানে আমরা একটু বিরতি নিলাম, একটু বিরতি নেয় যে তুমি বলতে তুমি, আমি বলতে আমি এবং সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম এবং বাক্যটিও শুনতে ভালো লাগলো এবং অর্থপূর্ণ হলো। এরপরে ক্রিয়াপদের পরে কমার উদাহরণ। এলেন, দেখলেন, চলে গেলেন। এলেন, দেখলেন, চলে গেলেন, কথাটা এলেন, দেখলেন, চলে গেলেন, কথাটা বুঝতে কেমন লাগে, কেমন জানি লাগে? বুঝতে হলে আমাদের এখানে কমার ব্যবহার করতে হবে, প্রয়োজনীয় বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় বিরাম চিহ্ন মানে আমি তোমাদের আজকে কমার ব্যবহারটা দেখাচ্ছি, এই জন্য কমা দিয়ে তোমাদের বিরাম চিহ্নটা দেখাচ্ছি, কমার বিরাম চিহ্ন। দেখেন, এলেন, এখানে একটা কমা, দেখলেন, এখানে একটা কমা, চলে গেলেন, এলেন, দেখলেন, চলে গেলেন। এখানে আমি একটু থেমে কথা বলাতে তুমি বুঝলা যে কেউ একজন এলেন, আবার দেখলেন কিছু, আবার চলে গেলেন,
আমরা অর্থটা পরিপূর্ণভাবে বুঝলাম। এভাবে আমরা কমার ব্যবহার করলাম, বিরাম চিহ্নের কমার ব্যবহার। এবং দাড়ি তো আছেই, সেটা অবশ্যই দাড়ি বসাতে হবে, কমার যে কোনো বাক্যে দাড়ি বসানো আবশ্যকতা, কিন্তু সেটা আমরা আজকে দেখলাম না। আগামী ক্লাসে তোমাদের আমরা আরও অন্যান্য বিরাম চিহ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।